أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم তৃতীয় প্রশ্ন বলছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমার প্রশ্ন আমার স্বামী 3 বছরের মতো প্রবাস থাকেন আমি ওনাকে এতদিন দেশে আসার কথা বলিনি কিন্তু এখন 1 বছরের কম হবে আমি নিজেকে আটকে রাখতে পারি না আমি ওনাকে বলি দেশে আসার কথা কিন্তু এই সমস্যায় তো ওই সমস্যা দেশে আসে না কিন্তু এখন আসতে চান বাট পারছেন না আমি মাঝে মাঝে কন্ট্রোল হারিয়ে হস্তমৈথুন করে ফেলি আল্লাহ হেফাজত করুন জানি না পাপ কিন্তু নিজেকে হাজার বুঝ দিয়ে সামাল দিতে পারি না আমি তওবা চাই এখন আমার কি বা করার আছে যদি জানাতেন অনেক কৃতজ্ঞ থাকতাম জাযাকাল্লাহ খাইরা প্রথম কথা আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে দ্বীনের উপর অটলতা দান করেন এবং গুনাহ থেকে আল্লাহ যেন মুক্ত করেন আল্লাহ যেন সার্বিক জীবনে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন অন্তরের ইসলাহ করে দেন অন্তরে আল্লাহ যেন তাকওয়া দিয়ে দেন এবং আমাদের সকলকে যেন পাপাচার থেকে বেঁচে থাকার তৌফিক দান করে উপদেশ দেব যে আপনি প্রথম আল্লাহকে ভয় করুন এবং সব সময় মনে রাখবেন যে যে কোনো সময় মত চলে আসতে পারে গুনাহার অবস্থায় যদি মত চলে আসে তো রবের কাছে আসামির কাঠগড়ায় হাজির হইতে হবে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সমাধান দিয়েছেন যেই ব্যক্তি সাবালক সাবালিকা হওয়ার পরে স্বামী স্ত্রী একসাথে থাকতে পারছে না অথবা বিয়ে করতে পারছে না ফালিহ বিসোম সে যেন সিয়াম পালন করে রোজা রাখে রোজা রাখলে এবাদত হইল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই নির্দেশের উপর আমল হইল যে চিকিৎসা ফর্মুলা আর তার সাথে সাথে এবাদতের সাথে সাথে গুনাহ থেকে বাঁচার ব্যবস্থা হইল এই যে জনসম্পর্কীয় গুনাহগুলি থেকে বাঁচতে পারবে যদি কেউ সিয়াম পালন করে নিয়মিত রোজা রাখে নিয়মিত প্রতিদিন নয় রোজা রাখবেন সোমবার বৃহস্পতিবার করে যথেষ্ট সপ্তাহে দুটো রোজা রাখলে ইনশাআল্লাহ এসব গুনাহ ছুটে যাবে আর সব সময় আরেকটি কথা মনে রাখবেন যেটা হচ্ছে মুরাকাবাতুল্লাহ যে আল্লাহ দেখছেন আল্লাহ দেখছেন ওই সময়টায় যে সময়টা এই পাপে যাচ্ছেন সেই সময়টা যদি আপনার মনে থাকে এ কথা যে আল্লাহ দেখছেন আল্লাহ ইয়ালাম বিআন্নাল্লাহ ইয়ারা মানুষ কি জানে না যে আল্লাহ দেখছেন আল্লাহর মালায়েকা ফেরেশতারা দেখছেন জি শয়তান খুশি হচ্ছে আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন এই কথাগুলি সবসময় মনে রাখার চেষ্টা করবেন ঈমান ইয়াকিনকে মজবুত করবেন পরকালকে স্মরণ করবেন মত যে কোনো সময় চলে আসতে পারে এ কথা সবসময় স্মরণ করবেন ইনশাআল্লাহ তাআলা গুনাহ কমে আসবে আর আখিরাত মুখী হতে পারবেন আর বেশি বেশি তওবা ইস্তেগফার জিকির আজকার করবেন আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করেন মানুষ যখন বেশি বেশি জিকির আজকারে থাকে তখন পাপ কমে যায় শয়তান সুযোগ পায় না পাপ কমে যায় আল্লাহ যেন তৌফিক দান করেন সমস্ত মুসলিম ভাই বোনদেরকে যাবতীয় পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন